ছাত্র রাজনীতি চালু থাকুক কারণ বাংলাদেশের যতগুলো ইতিহাস আছে সমস্ত ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি জড়িত চব্বিশের এই গণ বলেন আর অন্য যেভাবেকে সংজ্ঞিত করেন এটাও ছাত্রদের দ্বারাই ঘটেছে প্রশ্ন হলো দলীয় ছাত্র সংগঠনের আন্ডারে না নির্দলীয় ছাত্র সংগঠন আন্ডারে যার মাধ্যমে হোক ছাত্রদের মধ্যে হচ্ছে এখানে রাজনীতি ছিল যে এখানে দাবি দাওয়া থাকে সেখানে রাজনীতি থাকাটা স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই ছাত্র সংগঠন দলীয় লেজুর বৃত্তি করবে নিজেদের কর্মসূচিকে বাস্তবায়ন না করে মূল দলের কর্মসূচিদের ইসলাম ভুইয়া আমি আপনার কাছে যেতে চাই ছাত্র রাজনীতি নিয়ে কথা হচ্ছিল রাজনৈতিক সংস্কারের আগে ছাত্র রাজনীতি নিয়ে আরো পরিশুদ্ধতা আনয়ন প্রয়োজন কিনা আপনার দল জাতীয় পরে আর প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ স্বাধীন বাংলা ছাত্র সমাজ নিষিদ্ধ করেছিলেন কি উদ্দেশ্যে কেন করেছিলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দুই বিজ্ঞ আলোচক এবং যারা দেখছেন দুইজনের আলোচনা শুনলাম খুব ভালো আলোচনা করেছেন আমি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইটা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য শোক প্রকাশ করছে এবং এই এইরকম মৃত্যু যেন না হয় ছাত্রদের দ্বারা এটা তাদের প্রতি আমি অনুরোধ করছি পাশাপাশি ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে যে কথাটা আসছে সেইটার ব্যাপারে আমি একটু কথা বলছি আমি একজন ছাত্রনেতা ছিলাম ব্যক্তিগতভাবে আমি ছাত্র রাজনীতি বন্ধ হোক এটা চাই না ছাত্র রাজনীতি চালু থাকুক কারণ বাংলাদেশের যতগুলা ইতিহাস আছে সমস্ত ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি জড়িত ইভেন চব্বিশের এই গণ বলেন আর অন্য যেভাবেকে সংজ্ঞায়িত করেন এটাও ছাত্রদের ঘটেছে প্রশ্ন হলো দলীয় ছাত্র সংগঠনের আন্ডারে না নির্দলীয় ছাত্র সংগঠন যার মাধ্যমে হোক ছাত্রদের মধ্যে হচ্ছে এখানে রাজনীতি ছিল যেখানে দাবি দেওয়া থাকে সেখানে রাজনীতি থাকাটা স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই ছাত্র সংগঠন দলীয় লেজুর বৃত্তি করবে নিজেদের কর্মসূচিকে বাস্তবায়ন না করে মূল দলের কর্মসূচিদের বাস্তবায়ন কাজে ব্যস্ত থাকবে সেই ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত পাশাপাশি ছাত্র রাজনীতি নব্বইয়ের পরবর্তী যদি বিশ্লেষণ করেন নব্বইয়ের আগে ছাত্র রাজনীতির একটা গৌরবময় ইতিহাস ছিল যেটা মাসুক ভাই বললেন বাউন্ন থেকে নব্বই পর্যন্ত ছাত্র রাজনীতির একটা ধারা নব্বই থেকে চব্বিশ পর্যন্ত ছাত্র রাজনীতি আরেকটা ধারা এই দুই ধারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন নব্বইয়ের পরে ছাত্র রাজনীতির নেতারা টেন্ডার বাজিতে জড়িত হয়েছে নব্বইয়ের পরে ছাত্রনেতারা লেজুর ভিত্তিতে জড়িত হয়েছে নব্বইয়ের পরে ছাত্রনেতারা মূল রাজনীতি নিজস্ব যে ধারা রাজনীতির হওয়া উচিত সেটার বাইরে চলে গেছে কারণ আমার জানা মতে বাংলাদেশের এমন কোনো ছাত্র সংগঠন নাই যে ছাত্র সংগঠন মূল দলের অঙ্গ সংগঠন সবগুলো ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাত্র সমাজ ছাত্রদল ইউনিয়ন এবং শিবির বলেন সমাজতান্ত্রিক ছাত্রফোরণ বলেন সমস্ত ছাত্র সংগঠনগুলো হলো মূল দলের সহযোগী সংগঠন সহযোগী সংগঠন কিন্তু একটা আলাদা গঠনতন্ত্র থাকে একটা নিজস্ব কর্মসূচি থাকে তার ভিত্তিতে হয় কিন্তু নব্বইয়ের পরে এই সহযোগী সংগঠন যে ছাত্র সংগঠনগুলো এটা তাদের ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার কারণে হয়েছে কি আমরা দেখলাম হলে সিট পাবে কারা যারা মেধাবী যারা হলের ছাত্র তারা আমরা দেখলাম হলে সিট পায় না তারা গণরুমে থাকে তারা কমন রুমে থাকে তাদেরকে সিট দিতে হয় এই নিতে হয় এই শর্তে যে প্রতিটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এই যে ছাত্র রাজনীতির একটা ট্র্যাডিশন শুরু হয়েছে এই এই অংশটা বন্ধ হওয়া উচিত এই অংশটা বন্ধ যে কোনো কোনোভাবে উচিত কোন অংশটা থাকবে যে অংশটা জাতির প্রয়োজনে কথা বলবে যেটা চব্বিশে হয়েছে যেটা নব্বই হয়েছে মনে করেন যেটা বাউন্ন হয়েছে এই অংশটা থাকতে পারে এর বাইরে ছাত্র রাজনীতি থাকবে তাদের নিজস্ব ক্যাম্পাসের সমস্যার সমাধান জন্য তার ডাইনিংয়ে উন্নত মানের খাবার দিচ্ছে কিনা তার বই খাতার দাম বাড়লো কিনা এইসব ব্যাপারগুলো থাকবে এই বিবেচনা করে আমার নেতা হুসাইন মোহাম্মদ সাতাশি সালে ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ করেছিল যে ছাত্ররা এইভাবে দলেরকে ক্ষমতায় রাখার জন্য এবং নেওয়ার জন্য ব্যবহার হবে এটা যাতে না হয়